সাতক্ষীরা জেলায় মোট 680 কিলোমিটার উপকূলীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে। তন্মধ্যে 20 কিলোমিটার বাঁধের উচ্চতা কম এবং অতি ঝুঁকিপূর্ণ বাঁধের দৈর্ঘ্য 6 কিলোমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পর্যায়ক্রমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে নিচু বাঁধ উঁচুকরণ এবং অতি ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত কাজ অব্যাহত রেখেছে। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ স্পটগুলোতে প্রায় 20,000 জিওব্যাগ মজুদ রাখা আছে। পোল্ডার নং 15 পুনর্বাসন প্রকল্পের আওতায় গাবরা ইউনিয়নের 29 কিলোমিটার বেড়িবাঁধ পুনর্বাসন কাজ অব্যাহত রয়েছে। আশা করা যায় উক্ত প্রকল্প বাস্তবায়ন উত্তর গাবরা ইউনিয়নের যে ভাঙনজনিত সমস্যা ছিল সেটি স্থায়ীভাবে নিরসন করা সম্ভব হবে। প্রকল্পের সমাপ্তিকাল 2024 জুন। পানি উন্নয়ন বোর্ডের থেকে তাদের আমাদের জানানো হয়েছে, ওনারা এসও সাহেব থেকে কিছু বালির বস্তা ওখানে দিচ্ছে, কিন্তু ওখানে বালির বস্তায় ওখানে মানানোর মতন জায়গা দৃষ্টিনন্দনের না। ওরা সেই বড় ধরনের কোনো কিছু দিলে মনে হয় ভালো হতো। আর বেশি প্রয়োজনীয় হচ্ছে আমাদের গাবুরার খাবার পানি, সেই খাবার পানিটাই ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। নারকেল গাছ, তাল গাছ, নিম গাছ, গাছগুলো আলে ভেঙে মানে চলে যাচ্ছে। স্বাভাবিক জোয়ারে যখন থাকে অমাবস্যা পূর্ণিমা, তাই হচ্ছে আমাদের গাবুরা মানে জোয়ার ঢুকে যায়, পানি সাপাই চলে আসে ভেড়িবাদ সাপাই। সমস্যা মনে করেন যদি এখন জোয়ারটা বেশি তাহলে ওটা ভেঙে যাবে, ভেঙে তো বহুত লোকের সমস্যা হবে, জায়গায় হাজার হাজার পানি সমস্যা হবে, মাদ্রাসার সমস্যা হবে, মসজিদের তিনখানার দৃষ্টিনন্দন ডুবে যাবে, সবের সমস্যা জায়গায়। মানে মানুষ এত কষ্ট পাবে, এবার তো কষ্ট হয়নি, সব যদি পানি কষ্ট তো বেশি। আমাদের আবেদন তারা পুরোপুরি দায়িত্ব পালন করে আমাদের তাড়াতে মানে খুব শিগগিরই এখানে বেড়িবাঁধ আমাদের নির্মাণ করে দেবে, যাতে আমরা বছর পর বছর দেখানি এখানে মে মাসে আইলা হল প্রায় এই যে এপ্রিল মে জুন এই তিন মাসের মধ্যে এখানে ঝড়ঝামটা বেশিরভাগ আছে, এটা তো আপনাদের সবাই জানা আছে, আমাদেরও জানা আছে। তাই আমি আমার আমার এলাকার পক্ষ থেকে আমার প্রাণের দাবি যে খুব শিগগিরই আমাদের বেড়িবাঁধটা হয়ে যাক, তাতে আমরা বাঁচতে পারি। আমরা খুব জানের কষ্ট করি, খুব জানের কষ্ট করি, আমি তো বাঁচা কাঁচা ভরাকে ভরা মানুষ আমরা খাই দিস, এক ভরা দু ভরা মানুষ ওই নৌকা বইয়ে যারা মধ্যে মিলে তারা এই আষ্টিকে কিনারা পায় সেই নৌকা ভাড়ে একদম কাজ করতেছে যে আমার চাষি মরি গেছে, আমার চারটে চাষি মরি গেছে, আমার ভাই বউ মরি গেছে, আমার ভাই সাবাল মেয়েরা মরি গেছে, বোধহয় এক একটা নৌকা বোধহয় 20-20 জন মানুষ একদম একটা সব মরি গেছে, বাড়ি আর বংশে বাঁধে দিতি কেউ ছিল না, কেউ ছিল না, আর আজও নি যে তবে একদম বাড়ি একদম কত আগে এই আইলার সময় এখানের এই যে দৃষ্টিনন্দন এই পুকুরের পানি আমাদের এলাকার অনেক মানুষ খায়, এই ভাঙনে যদি এই পুকুরটার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এলাকার মানুষের খুবই কষ্টকর। হ্যাঁ, এই রাস্তাটা যদি স্থায়ীভাবে মানে বেড়িবাঁধটা হয় আর মানে আর এরকম আর সমস্যা হবে না, বিগত দিনে হয়ে আসছে এই আয়লায় যেরকম মানে বিধ্বংস হয়েছে আর মানে পরবর্তীতে আর এরকম আর সমস্যা হবে না আশা করি। বেড়িবাঁধ হলে আমরা আর তলেই যাব না, বেঁচে যাব আমরা। এই জায়গা দক্ষিণাঞ্চলে খুব বড় ভয়াবহ জায়গা, তা আমরা খুব ভোগা ভুগিছি, এখন আমরা ঠিকই আছি, রাস্তা আসিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এবার এটা স্থায়ী ভেড়িবাঁধ, সরকার যে ভেড়িবাঁধ তৈরি করে দিচ্ছে এতে আমরা খুব খুশি, গৌরববাসী পানিতে তলাবে না,